পুলিশ, সব পুলিশ খারাপ আমি বলবো না, কিছু কিছু অপ্রীতিকর ঘটনা মদ সাতটা জুয়া এলাকায় চলছে। পুলিশ সেখানে যাচ্ছে, পয়সা নিচ্ছে, তাদেরকে মদক দিচ্ছে। তৃণমূল বিধায়কের সামনে বিস্ফোরক অভিযোগ করলেন দলেরই এক নেতা। আমি সরাসরি জানিয়ে দিই আজকের এই মঞ্চে, পুলিশ আসছে, এসে সেই সমস্ত মদ সুট্টা জুয়ার থেকে গিয়ে পয়সা নিচ্ছে জেনে রাখুন। দলীয় একটি কর্মসূচি থেকে তিনি বলেন, পুলিশ এলাকার মদ সাট্টা জুয়ার ঠেক থেকে টাকা নিয়ে চলে যায়। মঙ্গলবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে একটি পথসভা ছিল তৃণমূলের। সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনা যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর সরকার সহ অন্যান্যরা। আর সেই সভাতেই বিধায়ক ফিরদৌসী বেগমের সামনে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন খেয়াদহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় মণ্ডল। তিনি বলেন, সব পুলিশ খারাপ বলবো না, বারবার নরেন্দ্রপুর থানার আইসিকে জানিয়েও এলাকার মদ সাট্টা জুয়ার ঠেক বন্ধ করা যায়নি। পুলিশ মদ সাট্টা ও জুয়ার ঠেকে এসে টাকা নিয়ে চলে যায়, একটা ঠেকও বন্ধ হয়নি, যার জেরে এলাকায় দুষ্কৃতীদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। আমি বারবার করে আইসিকেও বলা হয়েছে, এখানে আমাদের একটা ক্যাম্প রয়েছে দিদি, তাকেও আমরা বারবার জানাই যে মদ সাট্টা জুয়ার ঠেক কোনো জায়গায় থাকলে দলমত নির্বিশেষে বন্ধ করুন। সমাজ বিরোধীদের আনাগোনা এখানে চলছে, বাইরে থেকে সমাজ বিরোধীর এলাকায় ঢুকে এলাকায় তাণ্ডব অপ্রীতিকর ঘটনা চালিয়ে দিয়ে তারা গা ডাকা দিচ্ছে কলকাতা শহরে, এলাকার বদনাম হচ্ছে। কোনো পুলিশের দায়িত্ব নিয়ে দিদিকে আমি সরাসরি জানিয়ে দিই আজকের এই মঞ্চে, পুলিশ আসছে, এসে সেই সমস্ত মদ সুট্টা জুয়ার ঠেকে গিয়ে পয়সা নিচ্ছে জেনে রাখুন। সেখান থেকে পয়সা নিয়ে তারা আরও তাদেরকে মদত দিচ্ছে। একটা মদ সাট্টা জুয়ার ঠেক বন্ধ হয়নি, একটাও বন্ধ হয়নি। এই রঞ্জন মাসে ঢুকতে এখানে এই কালভাটের এখান থেকে এক নাগের এখানে মদ সাট্টা জুয়ার ঠেক চলছে, একটা ঠেক বন্ধ হচ্ছে না। বিভিন্ন জায়গায় সাট্টা চলছে, মদ বিক্রি হচ্ছে, কোনো জায়গায় বন্ধ হচ্ছে না, আমাদের নজরে আছে। পুলিশ সেখানে যাচ্ছে, পয়সা নিচ্ছে, তাদেরকে মদত দিচ্ছে। সেই সমস্ত জায়গায় কিছু সমাজ বিরোধীরা আসছে, এসে তারা এখানে মদ খাচ্ছে, জুয়া খেলছে, একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়ে তারা চলে যাচ্ছে, এলাকা উত্তপ্ত হচ্ছে। সঙ্গে সঙ্গে মিডিয়া আসছে, বিভিন্ন লোকজন এসছে, বড় করে ফলা হচ্ছে। এইটা অবিলম্বে দিদি বন্ধ করতে হবে। আপনি কথা বলুন, থানার সঙ্গে কথা বলুন, একটা মদ সাট্টা জুয়ার ঠেক যেন এলাকায় না থাকে। আপনি দয়া করে, আপনাকে অনুরোধ দিদি, এটা আপনি বন্ধ করুন। আর সকলকেই বলবো, এটা যদি বন্ধ হয়ে যায় এলাকায় কোনো অসামাজিক কাজ একটাও হবে না। পরবর্তী এলাকায় যদি কোনো অসামাজিক কাজ হয় ও প্রীতিকর ঘটনা যদি হয়, তার দায়িত্ব আমরা নেব, পুলিশ সরকারের নেতৃত্বে আমরা বুঝে নেব। এলাকায় কোনো সমাজ বিরোধী কোনো কাজ করতে পারবে না। এদিকে তৃণমূল নেতার এই ধরনের মন্তব্যে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েন মঞ্চে উপস্থিত স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম। তিনি সাংবাদিকদের জানান, এই বিষয়ে আমাদের দৃষ্টি দিতে হবে, অবশ্যই মার্চ পিটিশন করে আমাদের এসপি ম্যাডামের সঙ্গে বসতে হবে, এর পাশাপাশি লিখিত পুলিশের কাছে দেওয়া হবে, যাতে দুষ্কৃতিমূলক কাজকর্ম এলাকায় বন্ধ হয়। যদিও এই বিষয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি, অপরদিকে বিজেপির বক্তব্য, এলাকার তৃণমূল নেতাদের পাশাপাশি পুলিশও এখন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, এলাকার সুরক্ষার জন্য পুলিশের আরও বেশি সক্রিয় হওয়া প্রয়োজন। উল্লেখ্য, গত 28 অক্টোবর নরেন্দ্রপুর থানা এলাকায় দাসপাড়া শান্তি পার্কে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হয়েছিলেন 5 নাবালক। সেই ঘটনার 4 জনকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছিল 5টি তাজা বোমা। দাসপাড়া মোড়ে বিজেপি একটি পথসভা করেছিল এলাকায় বোমাবাজি ও দুষ্কৃতীদের কার্যকলাপ নিয়ে, আর মঙ্গলবার বিকেলে তারই পাল্টা সভা করে তৃণমূল। তবে তৃণমূল কর্মীর এহেন বক্তব্যের পরই এলাকায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সোনারপুর থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, আজ তাক বাংলা।